প্রথম আলো লাইভ ক্যাফেতে প্রথমে এলেন এবং তারপরে আমরা নাজিম জয়ের সাথে দেখতে পেলাম বুবলিকে। এবং যেই বুবলিকে দেখলাম আমরা, সেই বুবলিকে আসলে আমরা দেখতে চাইনি। আর এমন একজন বুবলিকে দেখার পরপরই বুবলির যারা ভক্ত আছেন তারা আসলে আমাকে ইনবক্সে মেসেজ পাঠাতে শুরু করলেন। তারা আমাকে বারবার বলতে শুরু করলেন যে এভাবে যদি বুবলি ভেঙে পড়ে তাহলে তো খুব হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে, হয়তো আত্মহননের মতো একটা ভয়ঙ্কর পথ সে বেছে নিতে পারে। আমি মন দিয়ে ভিডিওগুলো দেখলাম এবং তারপর বুবলির যারা ভক্তকুল আছে তাদের সবার মেসেজগুলো আমি দেখলাম, রিপ্লাই দিলাম তাদেরকে। হ্যাঁ, আমার কাছে আমি যেটা মনে হলো যে না, হয়তো এত সুন্দর একটা শিশুপুত্রকে রেখে বুবলি এত ভয়ঙ্কর একটা ডিসিশন কখনোই নেবেন না। তবে বুবলির ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটা কিন্তু তার কান্না থেকেই আমরা প্রত্যেকে অনুভব করতে পেরেছি। এই কান্না মানুষ যখন একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, দুটি বছর প্রত্যেকটি দিন এমন একটি কান্নার ভেতর দিয়ে যায়, তখন সেই স্মৃতিও সেই একই রকম কষ্ট আবারও মনে পড়িয়ে দেয়। এবং এই বুবলির কান্না সেটা তেমনই কষ্টজাত কান্না। এবং এমন কান্নার সিমিলারিটি আমরা আরও একটা জায়গায় দেখি, একই ব্যক্তি দ্বারা কষ্টপ্রাপ্ত অপু বিশ্বাস, সেও যখন তার কলকাতায় কাটানো দুর্বিষহ সময়গুলো বর্ণনা করতে থাকে তখনও তার কষ্টে গলা বুঝে আসে, সে নিজেকে ধরে রাখতে পারে না এবং সে অনেক চেষ্টা করে না কাঁদার, কিন্তু স্থান কাল সব কিছু ভুলে গিয়ে সে অঝরে কাঁদতে থাকে। এবং এই যে এরকম একটা সিচুয়েশন হয়, আমরা আসলে মেয়েরা প্রেমের কাছে কেন যেন খুব অসহায় হয়ে পড়ি। আমরা যাকে ভালোবাসি তার সামনে এসে আমরা এত দুর্বলের মতো আচরণ করি, অথচ দেখুন অপু বিশ্বাস, বুবলি এরা কেউই কিন্তু কোনো দুর্বল মানুষ নন। দুর্বল হলে একা সন্তান প্রসবের মতো যে ভয়াবহ দুর্বিষহ কঠিন একটা কাজ, সেই কাজটা কিন্তু তারা করতে পারতেন না। তারা মোটেও মানসিকভাবে দুর্বল নন, অথচ এই মানুষগুলোকেই কিন্তু আমরা দেখছি ভেঙে পড়তে, তারা কাঁদছেন। তারা সেই যেই সময়টাতে আসলে শক্ত হওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না, সেই সময়টার স্মৃতিচারণ করতে গিয়ে তারা কিন্তু আর তখন নিজেদেরকে ধরে রাখছেন না। তবুও অপু এদিক থেকে ভাগ্যবান ছিলেন যে তার সাথে, তার পাশে তার আপনজনদেরই কেউ একজন ছিল, তাকে সাপোর্ট করেছে, তার হাত ধরেছে। কিন্তু এক্ষেত্রে বুবলির যেই ঘটনা আমরা শুনলাম, বুবলি দুটি বছর নিউ ইয়র্কে, সে আমেরিকায় ছিল, কোথায় ছিল, নিউ ইয়র্কে হয়তো না, আমেরিকায় ছিল, সেখানে তার কাছে তার কোনো সাপোর্ট ছিল না, তার ফ্যামিলির কোনো মেম্বার ছিল না, প্যান্ডেমিকের সময় সবখানে লকডাউন। সে তার যাকে সে সেই সময় মনে করছে সবচেয়ে আপনজন, তার সাথে যোগাযোগ করে তার কোনো ট্রেস করতে পারছে না এবং সে চেষ্টা করেও তার কোনো খোঁজ নিতে পারছে না, এবং পুরোটা সময় সে একা একা কাটিয়েছে। সে বলেছে যে তিনতলার সিঁড়ি বেয়ে তার ওপরে উঠতে হতো এবং তার কাছে কোনো রকম কোনো সাপোর্ট ছিল না, এবং যেদিন তার লেবার পেইন ওঠে সেদিনও সে একা এবং লিফটে সে সেন্সলেস হয়ে যায়। এবং পরবর্তী সময়ে যখন সে একা একা বাচ্চাটাকে নিয়ে সার্ভাইভ করছে, এমনও দিন এসেছে যে বাচ্চার দুধ এবং ডায়পার কেনার মতো একটা ডলারও তার ছিল না। অত্যন্ত দুঃখজনক কিছু স্মৃতির বর্ণনা কিন্তু আমরা শুনেছি, এটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য। এরকম সিচুয়েশন আসলে আমরা হয়তো বুঝি না, আমরা মানুষকে অন্ধবিশ্বাস করি এবং এই অন্ধবিশ্বাসের ফলশ্রুতিতেই আমাদের এরকম একটা শাস্তি ভোগ করতে হয় পরবর্তীতে আমাদের কাছে, যেটার কারণে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে একটা এক ধরনের নিজের প্রতি নিজেরই একটা এক ধরনের বিরক্তি এসে যেতে পারে। এই কান্নাগুলো যে শুধু কষ্ট থেকে তাও না, যে আমি একই করলাম, এটা নিজের প্রতি এক ধরনের অভিযোগ থেকেও এই কান্নাটা হয়তো উঠে এসেছে। বুবলি আপনি শক্ত হন, যা কান্না কেঁদেছেন তা কেঁদেছেন, পুরো জাতি দেখেছে, এরপরে আর কান্নার কিছু নেই, এরপরে আমরা শুধু আপনার হাসি মুখে দেখতে চাই। শুভকামনা।